তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো আমি আজকে কি বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছি তো আজকের ভিডিওটি হবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ কবে এ বিষয় কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা বলেছিলাম আমিও প্রকাশ করেছি একটা ভিডিও তোমরা জানো অবশ্যই তবে আজকে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট বা মেহতালিকা প্রকাশ নিয়ে বড় আপডেট দিল পর্ষদ তো এটা কিন্তু একটা বিশ্বস্ত আমি এই মাত্র পেলাম নিউজ চ্যানেল থেকে কিন্তু এটা প্রকাশ করেছে সেটা তোমাদের ইচ্ছে দেখাবো তো আজ আমি তোমাদের বলছি বন্ধুরা আবারও আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা বলেছিলাম যে কবে প্রকাশ হতে পারে মেরিট পয়েন্ট তো কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আজ কিন্তু অফিসিয়ালভাবে একটা নিউজ চ্যানেল কিন্তু জানিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে নিউজ এইটিন বাংলা একটা বিশ্বস্ত কিন্তু প্রেস তো চলো তোমাদের দেখিয়ে দিই সেখানে কি বলেছে পর্ষদ সভাপতি তো বন্ধুরা একটু বলে দিই তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও আশা করি খুবই হেল্পফুল ভিডিওটা হতে চলেছে চলো শুরু করা যাক মূল বিষয়টি তো দেখো বন্ধুরা তোমরা প্রথমে কি করবে তোমরা কিন্তু প্রথমে কোন একটা ফেসবুক পেজে আসবে তোমাদের ফেসবুক নিশ্চয়ই রয়েছে তোমরা অবশ্যই এখানে সার্চ করবে সিম্পলি যে নিউজ এইটিন বাংলা তো আমি সার্চ করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ প্রায় পঁচাত্তর লক্ষ কিন্তু তাদের ফলোয়ার রয়েছে তো আমি এখানে সিম্পলি ক্লিক করে নেবো তো দেখো ক্লিক করলে কি চলে আসবে কিন্তু অফিসিয়াল তাদের পেজটা চলে আসবে নিউজ এইটিন বাংলা একটা বাংলা নিউজ চ্যানেলের থেকে তো দেখো এখানে কী রয়েছে প্রথমত আমরা এখানে সিম্পলি দেখব বিভিন্ন রকম ফটোসে আমি ক্লিক করছি দেখো দেখে নাও তোমরা খুব সহজেই এখানে অনেক রকম রয়েছে তো তোমরা কিন্তু এখানে সার্চ করলে ফটো তোমরা সার্চ করে পেয়ে যাবে প্রথমে রয়েছে কি অনেক রকম তাদের পোস্ট রয়েছে আমি স্কল ডাউন করলে তোমরা নিচে দেখতে পারবে সবাই প্রত্যেকে দেখতে পারবে যেখানে রয়েছে এইখান তোমাদের এখানে পরিষ্কার বন্ধুরা এইখানটাই কী রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ নিয়ে বড় আপডেট এখানে আমি ক্লিক করে নেব সিম্পলি তো ক্লিক করে কী রয়েছে বলছে প্রথম কমেন্টের রয়েছে আমরা কমেন্ট সেকশানটা খুলে নেব তো দেখো খোলার পরে প্রথম চলে আসছে তোমরা দেখে নাও আমি প্রথমে এখানে ক্লিক করবো এখানে আমি ক্লিক দাও ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ওদের কিন্তু পুরো একটা অফিসিয়াল যে ওয়েবসাইট যেখানে চলে আসছে বলছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ কবে বড়ো খবর জানিয়ে দিল পর্ষদ ঠিক আছে বন্ধুরা তো দেখো তোমার দেখতে পাচ্ছ এখানে যে আমি স্খলন করে দেখতে পারবো তোমার এখানে ডেটটা রয়েছে লাস্ট আপডেটেড দেখো তোমরা বলছো লাস্ট আপডেট কবে যে জুলাই উনিশ দু হাজার তেইশ সন্ধ্যে ছটা এগারো মিনিটে অর্থাৎ কিন্তু আজকেই সন্ধে প্রকাশ করেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং রাইমা চক্রবর্তী তোমাদের ওখানে কী লেগেছে তোমাদের প্রশ্ন বুঝিয়ে দিই ব্যাপারটা কী বলেছে এখানে বলছে কলকাতা থেকে ডিসে গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আর সেই ইন্টারভিউ প্রক্রিয়া এক এবার একদম শেষ পর্যায়ে পরশ সূত্রে খবর উনিশতম পর্যায়ের ফের ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সোমবার অর্থাৎ চব্বিশে জুলাই উনিশতম পর্যায়ে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাইকোর্টের নির্দেশ মোতাবেক অনুযায়ী প্রাথ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে পর্ষদ সূত্রে খবর এরপর আর কোনো প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু আবার তোমাদের বলছি যে দেখুন মন দে তোমরা পর্ষদ সূত্রে খবর যে এইটার পরে কিন্তু আর ইন্টারভিউ বাকি থাকবে না আমি কিন্তু আগেও তোমাদের বলেছি যে যেটাই কিন্তু লাস্ট ফেজ তোমরা অনেক কিন্তু আমাকে নেগেটিভ কমেন্ট করেছো যেটা এটা স্যার আরও আপনি শুধু বারে বারে বলছেন কিন্তু না আমি এটা তোমরা কিন্তু আগেই বলেছি এটা কিন্তু চূড়ান্ত অর্থাৎ এটা কিন্তু শেষ ফেজের এক্সাম এটা কিন্তু পর্ষদ আজ স্বীকার করেছে যে সূত্রের খবর এরপর আর কোনো প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়ার বাকি না থাকবে না পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা যায় কি না তা নিয়ে কিন্তু আলাপ আলোচনা চালাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ না হওয়া পর্য হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্য প্যানেল বা মেধালিকা প্রকাশ করতে পারেনি পর্ষদ তো দেখো বন্ধুরা আমি কিন্তু আগে বলেছিলাম যে তারা কিন্তু অলরেডি কাজ কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে অতএব তোমরা কিন্তু জানো যেটা আমি তোমাদের যা বলছি কিন্তু সেটা কিন্তু হুবু মিলে যাচ্ছে তাহলে তারা কী বলেছে পঞ্চায়েত ভোট হয়েছে আগামী আটেই গত আটেই জুলাই তো তারা কিন্তু তারা চাইছিল যে প্যানেল প্রকাশ করতে কিন্তু তারা পারেনি কারণ একটু একটু বাকি ছিল তো যাই হোক তারা কিন্তু শুরু করে তারা কিন্তু এটাই লাস্ট ফেজ অর্থাৎ এই উনিশতম ফেজ কিন্তু লাস্ট ফেজ কিন্তু তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে চব্বিশে জুলাইয়ের পরে কিন্তু আর ইন্টারভিউ প্রক্রিয়া হবে না এটা কিন্তু আজকে পর্ষদ সভাপতি গৌতম বাস শেয়ার করেছে ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখো কী বলেছে আরও আমাকে ক্লিক করে সিম্পলি বলছে পর্ষদের আধিকারিকরা দাবি করেছেন উনিশতম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে আর কোনো প্রার্থী থাকছে না ইন্টারভিউ নেওয়ার এক্ষেত্রে তাদের পর্ষদ প্যানেলের মেহাতালিকা প্রকাশ করতে পারে তবে কবে প্যানেল প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু অবশ্য স্পষ্ট কিছু না বলা হলেও পর্ষদ তরফে দাবি করা হচ্ছে আগামী আগস্ট মাসের মধ্যেও মাসের মধ্যেও করে দেওয়া হতে পারে প্যানেল প্রকাশ পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য জানিয়েছে আমাদের কাজ চলছে যথাসময় আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশ করার বিষয়টি তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলেছিলাম যে ফোর তুই কপ ফোর্থ উইক অফ জুলাই এটাকে তোমাদের কিন্তু বলেছিলাম কিন্তু এটা কিন্তু কার্যকরী হয়তো হচ্ছে না তার একটাই কারণ তোমরা জানো বন্ধুরা যে সুপ্রিম কোর্টের ছুটির কারণে আমাদের কিন্তু থার্ড উইক কিন্তু পেরিয়ে যাচ্ছে তবুও কিন্তু আমাদের ফাইনাল যে জাজমেন্ট ছিল যে ডিএলএড ডিএলএড ভার্সেস বিএড কিন্তু মামলার কিন্তু রায় এখনও কিন্তু আসেনি এই বিএড ভার্সেস ডিএলএ রায় কিন্তু আসলেই তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ করে দেবে পর্ষদ যে কোনো মুহূর্তে অতএব এটা কিন্তু আজকে তোমরা পরিষ্কার বুঝতে পারলে এটা কিন্তু অফিসিয়াল নিউজ তোমাদের দেখালাম আমি এটা কিন্তু রকম আর সন্দেহ রাখছে না ওরা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই প্রকাশ করে প্যানেল প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা খুব একটা ভালো খবর আসলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারলে বন্ধুরা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও এবং তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট আমাদের জানাও আমি এটা চাইছি এবং বন্ধুরা নতুন হলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আরও আপডেট পেলে আমি কিন্তু তোমাদের অবশ্যই সাথে জানিয়ে দেবো এবং আমি মনে করছি খুব শীঘ্রই প্রাইমারি পর্ষদ তোমাদের কিন্তু অফিসিয়াল সাইডে কিন্তু এটা জানিয়ে দেবে অফিসিয়াল নোটিশ কবে প্যানেল প্রকাশ করবে পর্ষদ ঠিক আছে তো বন্ধুরা সমস্ত অবসান কাটিয়ে ওরা কিন্তু জানিয়ে দেবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কবে প্রকাশ হচ্ছে তার কিন্তু ফাইনাল নোটিশ চলে আসছে অফিসিয়াল সাইডে তো বন্ধুরা খুব ভালো একটা সংবাদ তোমরা চাইলে কিন্তু বন্ধুরা অবশ্যই দেখে নাও এবং লাইক করে দাও কমেন্ট করো এবং শেয়ার দাও বন্ধুরা থ্যাংক ইউ আর তোমরা যদি চাও বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউজন তৈরি হতো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করা আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন আমার মধ্যে যোগাযোগ করে আজই অ্যাডমিশন নিয়ে নাও আমি কিন্তু পুরো ফুল প্যাকেজভাবে কিন্তু পড়াচ্ছি প্রাইমারি ইন্টারভিউর জন্য থ্যাংক ইউ